নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের লিখিত পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে। প্রত্যেকের নামের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে যে কারা কোন কোন জায়গা থেকে পাস করেছো, পাশাপাশি তোমাদের ইন্টারভিউ কবে, ডকুমেন্টস ভেরিফিকেশন কবে, কোন জায়গায় নেওয়া হবে, কখন নেওয়া হবে, সমস্ত কিছুটাই কিন্তু জানানো হয়ে গেছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণটা দেখে নেবো যে কারা কারা পাস করেছো এবং তোমাদের ইন্টারভিউ কবে, কখন, কোথায় রয়েছে। ঠিক আছে, তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নাও। তো প্রথমে তোমাদেরকে বলে দিতে চাই, পশ্চিমবঙ্গের নর্থ 24 পরগনা জেলাতে 25/8/2024 তারিখে যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষা হয়েছিল, তারই কিন্তু এটি রেজাল্ট, পাশাপাশি তোমাদের নতুন ইন্টারভিউয়ের ডেট। নতুন ইন্টারভিউয়ের ডেট বলার কারণ, তোমরা প্রত্যেকেই জানো যারা যারা পাস করেছে, যে এর আগেও কিন্তু তোমাদের একটি ডেট দেওয়া হয়েছিল, সেই ডেট কিন্তু বিশেষ কারণবশত পেছানো হয়েছে এবং পেছানোর পরে তোমাদের যে নতুন ডেট সেটি দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন ডেট এবং সময় রয়েছে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু প্রত্যেকে বুঝে যাবে কার ইন্টারভিউ কখন রয়েছে। পাশাপাশি অন্যান্য জেলা থেকে যারা রয়েছে, অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো, তাহলে কি হবে, তোমাদের জেলার যে কোনো আপডেট থাকবে আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগ সম্পর্কিত সবার আগে তোমাদেরকে দিয়ে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ পরপর তিনটি কিন্তু এখানে নোটিশ রয়েছে, একে একে আমরা নোটিশ গুলি দেখে নিই চলো। তো দেখতে পাচ্ছ এটি 25/8/2024 তারিখে যারা লিখিত পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য। তো অলরেডি তোমরা কারা কারা পাস করেছো সেটি তো জেনেই গেছো, তো চলো নতুন ইন্টারভিউ ডেট কবে সেটি দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ, এখানে আইসিডিএস প্রজেক্ট নেম হচ্ছে কামারহাটি। তো কামারহাটিতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের নতুন যে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট, সেটি তোমরা দেখতে পাচ্ছ যে 12/3/2024, অর্থাৎ ডিসেম্বর মাসের 12 তারিখে 10টা থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং তোমাদের এসডি অফিসে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। ঠিক আছে, চলো একে একে প্রত্যেকটি জায়গার নাম আমি বলে দিচ্ছি, পাশাপাশি তোমাদের কোন ডেটে ইন্টারভিউ রয়েছে সেটিও বলে দিচ্ছি। তো কামারহাটি থেকে যারা রয়েছে, এখান থেকে তোমরা ভিডিওটি পজ করে একবার দেখে নেবে। ঠিক আছে, কামারহাটির পরে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে খার্দা। খার্দাতে রয়েছে 3/12/2024, অর্থাৎ ডিসেম্বর মাসের 3 তারিখেই কিন্তু রয়েছে তোমাদের 10টা থেকে ইন্টারভিউ কিন্তু রয়েছে এসডি অফিসে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ রয়েছে পানিরহাটি। পানিরহাটিতেও কিন্তু 3 ডিসেম্বরে রয়েছে 10টা থেকে। ঠিক আছে, তারপরে নিচের দিকে চলো, এখানে দেখতে পাচ্ছ টিটাগড়। টিটাগড়ে রয়েছে 2 ডিসেম্বরে। ঠিক আছে, 2 ডিসেম্বরে তোমাদেরও এসডি অফিসে কিন্তু ইন্টারভিউ রয়েছে টিটাগড়ে। ঠিক আছে, টিটাগড় আইসিডিএস প্রজেক্টে যারা যারা পাস করেছিলে, ঠিক আছে, আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য বলছি এটা। ঠিক আছে, তো এগুলি সবই হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য। টিটাগড়ে অনেকে রয়েছে দেখতে পাচ্ছ, তোমাদের 2 তারিখে কিন্তু রয়েছে। তারপরে চলো দেখে নিই আর কোন কোন জায়গায় রয়েছে এখানে। তারপর দেখতে পাচ্ছ নর্থ দমদম। নর্থ দমদমেও কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের রয়েছে 3 ডিসেম্বরে 10টা থেকে। 3 ডিসেম্বর 10টা থেকে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ ব্যারাকপুর উরবান আইসিডিএস প্রজেক্টে রয়েছে 3 ডিসেম্বর 10টা থেকে। ঠিক আছে, তারপরে এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য দেখে নাও, দেখতে পাচ্ছ কাঁচাপাড়া। কাঁচাপাড়াতে রয়েছে আমাদের 4 ডিসেম্বরে 10টা থেকে। ঠিক আছে, এসডি অফিসে 4 ডিসেম্বর 10টা থেকে এসডি অফিসে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছ এখানে কামারহাটি। কামারহাটিতে রয়েছে 4 ডিসেম্বরে। তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছ নৈহাটি। নৈহাটিতে রয়েছে 5 ডিসেম্বরে। এগুলি সব আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাতে যারা পাস করেছো তাদের জন্য। ঠিক আছে, তারপরে নর্থ দমদমে রয়েছে আমাদের সহায়িকা পোস্টের জন্য 4 ডিসেম্বরে পরীক্ষা রয়েছে ইন্টারভিউ। এবং তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ পানিরহাটিতে রয়েছে আমাদের 5 ডিসেম্বরে 10টা থেকে। ঠিক আছে, তারপরে নিচের দিকে গেলে এখানে দেখতে পাবে তোমরা যে খার্দাতে রয়েছে সহায়িকা পদে 5 ডিসেম্বরে ইন্টারভিউ। তারপরে নিচের দিকে রয়েছে আমাদের টিটাগড়। টিটাগড়ে এখান থেকে দেখতে পাচ্ছ 5 ডিসেম্বরে ইন্টারভিউ রয়েছে। তারপর রয়েছে ব্যারাকপুর 2 আইসিডিএস প্রজেক্টে রয়েছে 4 ডিসেম্বরে। 4 ডিসেম্বর, ঠিক আছে, তো এগুলি সব হচ্ছে সহায়িকা। এখানে দেখতে পাচ্ছ পোস্ট 2। পোস্ট 2 মানে হচ্ছে সহায়িকা, এখানে যখন পোস্ট 1 থাকবে সেটি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ ব্যারাকপুরের 4 ডিসেম্বরে। তারপরে নিচের দিকে আর কোথায় কোথায় আছে চলো দেখে নিচ্ছি। তো কারা কোন জায়গা থেকে পরীক্ষা দিয়েছিল এবং পাস করেছে অবশ্যই জানাবে। এটি হচ্ছে স্বরূপনগরের। ঠিক আছে, স্বরূপনগরের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে 2 ডিসেম্বরে আমাদের ইন্টারভিউ রয়েছে। ঠিক আছে, 2 ডিসেম্বরে রয়েছে। তারপরে নিচের দিকে চলো দেখে নিই, কর্মী পদের জন্য স্বরূপনগরে 2 ডিসেম্বরে আমাদের ইন্টারভিউ রয়েছে। তারপরে সন্দেশখালিতে কর্মী পদের জন্য 2 ডিসেম্বরে 2:30 থেকে ইন্টারভিউ রয়েছে। ঠিক আছে, সন্দেশখালি 1-এ। তারপরে নিচের দিকে সন্দেশখালি 1-এর পরে চলো আর কোথায় রয়েছে দেখে নিই। দেখতে পাচ্ছ এখানে হিঙ্গলগঞ্জ। হিঙ্গলগঞ্জের রয়েছে আমাদের 2 ডিসেম্বরে 12:30 থেকে। ঠিক আছে, তারপরে নিচের দিকে হিঙ্গলগঞ্জের, এগুলি কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য। ঠিক আছে,
তারপরে দেখতে পাচ্ছ হিঙ্গলগঞ্জে আইসিডিএস অঙ্গনওয়ারি সহায়িকা পদের জন্য 3 ডিসেম্বরে ইন্টারভিউ রয়েছে 10টা থেকে, ঠিক আছে? তারপরে নিচের দিকে চলো দেখি, ভিডিওটি পজ করে তোমরা দেখে নিতে পারো, কিংবা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে এই লিস্ট দিয়ে রাখবো, সেখান থেকেও দেখে নেবে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, যারা যারা এখনো জয়েন করেনি জয়েন করে যাও। দেখতে পাচ্ছ এখানে বারাসাত উরবানের জন্য আমাদের রয়েছে আইসিডিএস অঙ্গনওয়ারি সহায়িকা পদে 3 ডিসেম্বরে, ঠিক আছে? তারপরে শরৎনগরে রয়েছে আইসিডিএস অঙ্গনওয়ারি সহায়িকা পদের জন্য 4 ডিসেম্বরে ইন্টারভিউ, সব এসডি অফিসে হবে, ঠিক আছে? তারপরে নিচের দিকে আর কোথায় রয়েছে চলো দেখে নিই, অনেক বড় লিস্ট রয়েছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি একটু স্কিপ করে চলে যাচ্ছি নিচের দিকে, শরৎনগরের পরে আর কোথায় রয়েছে দেখি, সন্দেশখালী ওয়ানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য 5 ডিসেম্বরে রয়েছে, ঠিক আছে? সন্দেশখালী ওয়ানে, সন্দেশখালী ওয়ানের পরে আমাদের কোথায় রয়েছে চলো দেখি, সন্দেশখালী ওয়ানে হচ্ছে, তারপরে 6 ডিসেম্বরেও কিছু রয়েছে, তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে সন্দেশখালী ওয়ানে কিন্তু 6 ডিসেম্বরেও ইন্টারভিউ রয়েছে, ঠিক আছে? তারপরে চলো দেখি 6 ডিসেম্বর ডেটটা থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে সন্দেশখালী ওয়ানে 6 ডিসেম্বর এবং 5 ডিসেম্বর দুটো তারিখে কিন্তু ইন্টারভিউ রয়েছে, অনেকেই পাস করেছে এখানে সেই জন্য, ঠিক আছে? তারপরে সন্দেশখালী ওয়ানে পরে এখানে দেখতে পাচ্ছ, এখানে বলা রয়েছে যে অশোকনগর, অশোকনগরে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য রয়েছে আমাদের এখানে 2 ডিসেম্বরে, ঠিক আছে? তারপর রয়েছে বসিরহাট শহরে আমাদের রয়েছে সহায়িকা পদের জন্য, সেটি হচ্ছে আমাদের 3 ডিসেম্বরে। তারপরে এখানে রয়েছে দেখতে পাচ্ছ বারাসাত শহরে আমাদের রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য, সেটি হচ্ছে 3 ডিসেম্বরে, ঠিক আছে? 10টা থেকে 1টা এবং 12টা থেকে 4টা পর্যন্ত, ঠিক আছে? তারপরে নিচের দিকে রয়েছে এখানে বারাসাত শহরে দেখতে পাচ্ছ আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য, সেটি হচ্ছে 2 ডিসেম্বর 10টা থেকে 1টা পর্যন্ত। তারপরে নিচের দিকে রয়েছে এখানে হিঙ্গলগঞ্জে, তোমরা দেখতে পাচ্ছ এখানে, তো পরপর তোমরা এখান থেকে দেখে নেবে, নতুন ডেট যেহেতু দেওয়া হয়ে গেছে প্রত্যেকের নামের লিস্ট অনুযায়ী আমরা বলে দিলাম। এখানেও কিছু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, মধ্যম গ্রামে, মধ্যগ্রামে আমাদের পরীক্ষা রয়েছে 2 ডিসেম্বরে, ঠিক আছে? তারপরে এখানে মধ্যম গ্রামে দেখতে পাচ্ছ কর্মী পদের জন্য পরীক্ষা রয়েছে 2 ডিসেম্বর। তারপরে নিচের দিকে রয়েছে সন্দেশখালী ওয়ানে দেখতে পাচ্ছ এখানে আমাদের পরীক্ষা রয়েছে, এখানে দেওয়া রয়েছে 2 ডিসেম্বর, দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমাদের নতুন ডেট দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের জন্য নর্থ 24 পরগনা যারা পাস করেছো তাদের জন্য আপডেট, অন্যান্য জেলা থেকে যারা রয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ধন্যবাদ।